আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্টের ল্যান্ডিং পেজে আপনার যে অফার প্রোডাক্টগুলো আছে এগুলো ডিসপ্লে করাবেন। ওকে, সো এটা করার জন্য আচ্ছা চলেন আগে একটু আরেকটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে অফার প্রোডাক্ট বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, যেমন এখন অফার প্রোডাক্ট সেকশন আপনার শুধুমাত্র আছে হচ্ছে হোম পেজে, ঠিক আছে? এই যে হোম পেজে অফার কিছু পণ্য থাকে, দেন হচ্ছে এখানে সবগুলো দেখুন বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার সবগুলো যে অফার আছে এই পেজে নিয়ে যায়। সো এই দুই জায়গায় আপনি ডিসপ্লে করাইতে পারেন। বাট আপনি যদি চান এখন থেকে, সেটা হচ্ছে মনে করেন আপনি যে কোনো প্রোডাক্ট ওপেন করলেন, ওকে, ধরেন একটা প্রোডাক্ট ওপেন করলেন, এটা একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। সো দেখেন এই প্রোডাক্টে কিন্তু জাস্ট এই প্রোডাক্টের ইনফরমেশন আছে, আর নিচের দিকে কিছু আর কিছু ইনফরমেশন আছে। বাট আপনি যদি চান যে ওই অফার যে যে প্রোডাক্টগুলো আছে আপনার, স্পেশাল অফারে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো যে কোনো প্রোডাক্ট ওপেন করুক, আপনার এনিথিং এনি প্রোডাক্ট ওপেন করলেই আপনার এই ওই প্রোডাক্টের নিচে আপনার অফার প্রোডাক্টগুলো দেখাবে, ঠিক আছে? সো এইরকম যদি আপনি চান, ঠিক আছে, সো তাহলে কিন্তু এটা এখন থেকে আপনি করতে পারবেন। এই ফিচারটা আগে ছিল না, এখন আছে, এটা নতুন ডেভেলপ করা হয়েছে। চলেন এটা দেখা যায়। এটা করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের কন্টেন্ট প্যানেল লগ ইন করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি যাবেন হচ্ছে থিম কাস্টমাইজার যে প্যানেল আছে আপনার, এটার মধ্যে আসবেন। এটাতে এখানে আসার পর আপনি সাইড নামে একটু স্ক্রল করলে একটু নিচের দিকে দেখতে পারবেন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ নামে একটা সেকশন আছে। ওকে, সো আপনি এইটার মধ্যে এটার আন্ডারে দেখবেন ল্যান্ডিং পেজ, এটা এইটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, এটার মধ্যে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজটা দেখতে এরকম হবে। আপনি এখান থেকে যেটা করবেন উপরের দিকেই, উপরের সেকশনে একটু নিচের দিকে দেখতে পারবেন যে দেখেন দুইটা অপশন আছে আপনার অফার প্রোডাক্ট শো সেকশন, ঠিক আছে? এইখানে যদি এখানে দেখেন এটা ডিফল্টভাবে হাইড থাকবে আপনার। সো আপনার যদি এটা দরকার হয় অফার প্রোডাক্টে আগে প্রোডাক্ট অ্যাড করবেন, দেন হচ্ছে এটা শো করে এখানে সেভ দিয়ে দিবেন। ওকে, এটা যদি আপনি করেন তাহলে আপনার অফার প্রোডাক্টগুলো কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে আপনার প্রোডাক্ট ল্যান্ডিং পেজে। চলেন একটু দেখা যাক। তো এখন যদি আপনার ওয়েবসাইটে কোনো কাস্টমার আসে আপনার, দেন হচ্ছে সে যে কোনো প্রোডাক্টই ওপেন করুক, আপনার যে কোনো প্রোডাক্ট, ওকে, যে কোনো প্রোডাক্টটি সে যখন ভিজিট করবে প্রোডাক্টের ল্যান্ডিং পেজে, দেন হচ্ছে এই প্রোডাক্টের ইনফরমেশন তো থাকবেই। নিচের দিকে দেখেন অফার নামে একটা নতুন সেকশন কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এইখানে এটার আন্ডারে আপনি যেই অফারের অফারের প্রোডাক্টগুলো এই অফারের আন্ডারে অ্যাড করবেন ওইটা অটোমেটিক এখানে চলে আসবে হোম পেজ অ্যান্ড ওই প্রোডাক্ট অফার ল্যান্ডিং পেজ, ওই তিন জায়গায় অটোমেটিক ডিসপ্লে হয়ে থাকবে। ওকে, আপনি জাস্ট অফার সেকশনে কিভাবে প্রোডাক্ট পাঠায় আগের নিয়মেই জাস্ট অফারে প্রোডাক্ট পাঠাবেন, বাস আর এইটা একবারই করলেন। ওকে, সো এইভাবে করলেন। সো আর আগে কি ছিল, আগে ছিল হচ্ছে প্রোডাক্ট ল্যান্ডিং পেজের নিচে ছিল রিলেটেড প্রোডাক্ট, তো ওই ফিচারও আছে, ওইটা চাইলেও আপনি রাখতে পারেন। একই সাথে আপনার কি বলে অফার প্রোডাক্ট অ্যান্ড রিলেটেড প্রোডাক্ট দুইটাই রাখতে পারেন, যে কোনো একটা রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো যদি রিলেটেড প্রোডাক্টও রাখতে চান সেম ওইখানেই আপনার অফার প্রোডাক্ট সোর্স এই সেকশনটা আছে, এটা নিচেই শো দেখবেন যে রিলেটেড প্রোডাক্ট সোর্স অ্যাকশন আছে, এটার মধ্যে ক্লিক করে যদি সেভ দেন তাহলে দেখেন এখন যদি আপনি আপনার যে কোনো প্রোডাক্ট কাস্টমার ওপেন করে তাহলে সে কি দেখবে এই প্রোডাক্টের ইনফরমেশন দেখবে, দেন হচ্ছে নিচের দিকে যখন সে আসবে তখন দেখতে পারবে সে হচ্ছে এই অফার প্রোডাক্টগুলো, ঠিক আছে? অফার প্রোডাক্ট দেন হচ্ছে অফারের নিচে আপনার এই একই ধরনের পণ্য মানে রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। সো আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন, আপনার যেটা প্রয়োজন হয় এটা রাখবেন। সো এটার মধ্যে আমি জাস্ট অফার প্রোডাক্ট সেকশনটা রাখতেছি, আর হচ্ছে আপনার রিলেটেড প্রোডাক্ট যে সেকশনটা আছে এটাকে হাইড করে দিলাম। এখন দেখেন শুধুমাত্র অফার প্রোডাক্টটি কিন্তু এখানে দেখাবে। ওকে, এখন যে কোনো প্রোডাক্ট কেউ ভিজিট করলে এই সাইটে শুধুমাত্র আপনার অফার প্রোডাক্ট, অফারে যেই প্রোডাক্টগুলো আপনি রাখবেন অফার সেগুলোই দেখতে পারবে। ওকে, সো আপনার ইচ্ছা, আপনার মতো আপনি চাইলে অফার রাখতে পারেন, রিলেটেড প্রোডাক্ট রাখতে পারেন, অথবা আপনি একসাথে দুইটাই রাখতে পারেন, এটা আপনার মতো, আপনি যখন যেটা খুশি করেন, নো প্রবলেম। আই থিঙ্ক বিষয়টা আপনি বুঝতে পারছেন। সো আজ এই পর্যন্তই, গুড বাই, আসসালামু আলাইকুম।